এখানে রেগুলেটর টাইপ অপশন দেওয়া আছে এটি স্লাই রেঞ্জ পরে দেখুন একটি মেজারমেন্ট টেপ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে আপনাদের মধ্যে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হলো আমার সামনে দেখতে পাচ্ছেন একটি টোটালের অল ইন ওয়ান সেটআপ বক্স তো এটি আপনাদের মধ্যে আজকে আমি খুব ছোট্ট পরিসরে রিভিউ করে দেখানোর চেষ্টা করব যে এই ডিভাইসটি আপনারা কিনলে আসলে কি কি সুবিধা পেতে পারেন এটির ভিতরে কি কি ধরনের টুলস রয়েছে এক কথায় বলতে গেলে এটি অল ইন ওয়ান একটা ইলেকট্রিক্যাল কাজের জন্য যে সকল উপকরণ প্রয়োজন সেগুলো এই টুলসের ভিতরে এই বক্সটির ভিতরে রয়েছে যার কারণে আমার নিজের আগ্রহে এই ভিডিওটি করা যে যারা আসলে বিগিনার ইলেকট্রিক্যাল কাজের জন্য বিভিন্ন প্রকারের টুলস খুঁজছেন তো এরকম একটি বক্স কিনলে আপনাদের জন্য এনাফ এটির ভিতরে সব ধরনের ম্যাটেরিয়ালস মানে যে টুলসগুলো রয়েছে ইলেকট্রিক্যাল সেগুলো আপনারা পেয়ে যাবেন তো ভিডিওটি আসলে লম্বা না করে চলুন সরাসরি আমরা মূল ভিডিওতে যাই তো প্রথম দিকে আমরা এটি আনবক্সিং করব তো প্রথম দিকে আমরা বক্সটা খুব সুন্দর একটি প্রিমিয়াম হয় এটি কিন্তু খুব হেভি টাইপের বক্স আপনারা যে কোনো জায়গায় এটি কিন্তু ক্যারি করতে পারবেন তো আমি আপনাদের একটু প্রথম অংশ খুলে দেখাই এটি হচ্ছে আমাদের যে ডিল সেট রয়েছে এটির ফুল সেট আপ এখানে অনেক ধরনের টুলস রয়েছে এগুলো আমি আপনাদের মধ্যে ধারাবাহিকভাবে একটু দেখানোর চেষ্টা করি তো প্রথমেই আমরা যে ড্রিলটা দেখাই দেখুন এটি হচ্ছে টোটালের সেই মেইন ড্রিলটি এটি এটির যে ফাংশনগুলো রয়েছে এই ফাংশনগুলো আপনাদেরকে আমি শর্টকাট একটু বোঝাই এখানে দেখুন এখানে রেগুলেটর টাইপ অপশন দেওয়া আছে এটির সাহায্যে আমরা স্পিড কম এবং বাড়াতে পারবো এবং এখানে একটি রিভার্স এবং ফরওয়ার্ডে ঘোরানোর জন্য একটি নব রয়েছে এটি যখন আমরা কোনো স্ক্রু খুলবো তখন এটি আমরা রিভার্সে দিয়ে প্রেস করলে নাট খুলবে এবং ফরওয়ার্ডে দিয়ে প্রেস করলে নাটটি অটোমেটিক আটকে যাবে তো এই ছিল ড্রিল মেশিনের আমরা ধারাবাহিকভাবে একটি একটি করে সকল টুলস দেখি এরপরে দেখতে পাচ্ছেন একটি টোটালের কম্বিনেশন প্লায়ার্স প্লায়ার্সটি দীর্ঘদিন থাকার কারণে হালকা একটু জং এসে গেছে তবে এটি কোনো বিষয় না হালকা একটু তেল জাতীয় বিষয় দিয়ে ঘষা দিলে এটি খুব সুন্দর হয়ে যাবে আর টোটালের পণ্য মানে কিন্তু খুব সুন্দর একটি সার্ভিস প্রদান করে থাকে তো এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি আমাদের লোহা এবং লোহা জাতীয় বিভিন্ন ধরনের বাড়ি দেওয়ার কাজে একটি হ্যামার দিয়েছেন তারা আমি শুধু আপনাদের একটু কী কী দিয়েছি সেগুলো একটু আমি বিস্তারিত দেখানোর চেষ্টা করি তারপরে এখানে একটি অ্যান্টি কাটার রয়েছে বিভিন্ন ধরনের কাটাকাটি করার জন্য একটি অ্যান্টি কাটার দেওয়া হয়েছে একটি স্লাই রেঞ্জ এটি নাম্বার হচ্ছে আপনার 6 ইঞ্চি 150 mm তো এটি কিন্তু খুব সুন্দর ম্যাটেরিয়ালস দ্বারা তৈরি অন্যান্য স্লাই রেঞ্জের চেয়ে এটির শক্তিশালী অনেক বেশি এর মাথা কিন্তু নষ্ট হয় না আমি এর আগে এক্সট্রাভাবে একটি রেঞ্জ কিনেছিলাম সেটার সার্ভিস খুব ভালো এরপরে দেখুন একটি মেজারমেন্ট টেপ এটি দ্বারা আপনার বিভিন্ন ধরনের যে ইঞ্চি মাপতে হয় সেগুলো আপনারা নির্দিষ্ট অনুযায়ী মাপ তুলতে পারবেন খুব সুন্দর মানের একটি মেজারমেন্ট টেপ রয়েছে এবং এখানে এখানে আরও বিষয় দেখতে পাচ্ছেন এখানে একটি ফ্ল্যাট টাইপের স্ক্রুড্রাইভার দেওয়া হয়েছে এটি সবগুলোর ভিতরে এখানে ফ্ল্যাট টাইপের স্ক্রুড্রাইভারটি একটু নর্মাল হয়েছে এটি যদিও এই এই মাথাটুকুন খুব হেভি তারপর এই মেটেরিয়ালসটা আমার কাছে একটু নর্মাল মনে হয়েছে এবং সাথে একটি স্ক্রুড্রাইভার দেওয়া হয়েছে এটি হচ্ছে স্টার এবং সাথে একটি নিয়ন টেস্টার দেওয়া আছে এটির গুণগত মান কিন্তু খুব সুন্দর আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন যে আর সাধারণ নিয়ন টেস্টারগুলোর চেয়ে এটার গুণগত মান কিন্তু অনেক সুন্দর আমাদের এখানে এটি হচ্ছে আমাদের এই এটি গ্রিপ করে রাখার জন্য মেশিনের সাথে লাগানো এবং এটি হচ্ছে আমাদের যখন অল অথবা কোনো বিষয় ছিদ্র করব তখন এটি স্কেল হিসেবে কাজ করে কতটুকু আমাদের গভীরতা দরকার সেই অনুযায়ী ফুটো করার জন্য এবং সাথে একটি কস্টেপ দিয়েছে তো তারপরে এখানে দেখুন তারা একটি মেশিনের সাথে লাগানোর জন্য একটি টুল সেট দিয়েছে এখানে স্টার এবং ফ্ল্যাট টাইপের এলকি রয়েছে এটি এই যে এখানে দেখুন এই যে তারা একটি এক্সট্রা ইয়া দিয়ে রেখেছে এটা এলকি দিয়ে রেখেছে এটা মূলত সম্ভবত
এইভাবে সেট আপ করে বিভিন্ন ক্যাটাগরির যে স্ক্রুটি রয়েছে সেগুলো সেট আপ করার জন্য এটা দিয়ে আমি আপনাদের দুইটি খুলে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এই ছিল এটা আর এখানে দেখুন বিভিন্ন ধরনের ফলা দেওয়া হয়েছে এখানে তিনটি ক্যাটাগরি ফলা দেওয়া হয়েছে প্রথম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা যে ফলা রয়েছে এগুলো মূলত হচ্ছে লোহা ছিদ্র করার লোহা জাতীয় আপনার যেগুলো জিনিস রয়েছে সেগুলো এই ফলা দ্বারা ছিদ্র করতে পারবেন এবং সেকেন্ড যে ফলাগুলো দিয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এগুলো আসলে হচ্ছে আপনার ওয়াল ছিদ্র করার জন্য আপনাদের একটু দেখাই এই এটা কিন্তু নর্মাল কোনো ফলা না এই ফলার সামনে ডায়মন্ড লাগানো আছে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এরপরে হচ্ছে আর যে চারটি ফলা রয়েছে এগুলো হচ্ছে কাঠ ছিদ্র করা দেখুন এটি হচ্ছে কাঠ ছিদ্র করার জন্য তো এবারে মোটামুটি আর হচ্ছে এখানে কিছু স্ক্রু এবং রয়্যাল প্লাগ রয়েছে তো এভারেজ আমাদের আজকের রিভিউ এ পর্যন্তই ছিল তো টোটালের এই টুলস দ্বারা আপনারা কিন্তু অল এভরিথিং কাজ করতে পারবেন তো এটি কিনলে আপনাদের আর অন্য কোনো টুলসের প্রয়োজন না হতে পারে সাধারণত যারা আসলে বাসা বাড়িতে অনেকে ফ্ল্যাট ভাড়া করে এক জায়গা থেকে আরেক জায়গায় যখন শিফট হন তখন কিন্তু বিভিন্ন টুলসের প্রয়োজন হয় আপনাদের তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই একটি যদি টোটাল সেট আপ বক্স কেনেন তাহলে কিন্তু আপনাদের জন্য খুব সুন্দর হবে সকল ধরনের টুল সেটের ভিতরে দিয়ে দেওয়া হয়েছে তো আজকের ভিডিওটি আসলে এ পর্যন্তই পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে